মোবাইল ফোন চুরির ঘটনায় তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ ধৃতরা বাঁকুড়া জেলার ইন্দাস থানার বামনিয়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা জানা যায় উচালন দিঘির পারে একটি চায়ের দোকান থেকে একটি মোবাইল ফোন চুরি হয় এ ব্যাপারে শেখ আলমগীর নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন পুলিশ তদন্তে নেমে বুলচন্দ্রপুর বাজার থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও একটি নম্বরবিহীন মোটর বাইক উদ্ধার হয়েছে ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয় মাধবডিহি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা